এইখানকার আপামর শিক্ষার্থীদের দাবি দাওয়া তুলে ধরে যে এই শিক্ষার্থীদের নিপীড়িত হলে তার বিরুদ্ধে তার পত্রিকায় লেখালেখি করে তাকে যখন গেস্ট রুমে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা এইভাবে ন্যাক্কারজনকভাবে নির্যাতন করে এইভাবে মারধর করে এইভাবে ফ্যানের মধ্যে ঝোলায় ওয়ালে ঝোলায় এই ধরনের ঘটনা ঘটায় তখন হল প্রশাসন কোথায় ছিল? আব্দুল্লাহেল কাফি, আমি নামটা বলছি আব্দুল্লাহেল কাফি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রবোস্ট, উনি কেন এই বিশ্ববিদ্যালয়ে থাকেন না? হল প্রবোস্ট তো বিশ্ববিদ্যালয়ে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে থাকেন না উনি, খুব ভালো কথা, এটা না হয় মেনে নেওয়া যায়। একজন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, ওই রাতে হল প্রবোস্ট কেন এলো না সেই হলে? ওই রাতে হলের একজন হাউসকিপারও কেন গেল না ওই ঘটনায়? ব্যাপারটা কি এইরকম? ওই ক্ষমতাসীন ছাত্র সংগঠন কি আপনাদের পরিপূরক? ওই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি, ওই ছাত্র সংগঠনের সাহায্য সহযোগিতাতে আপনারা কি চলতে পারেন না? যার কারণে আপনারা জান নাই, ঘটনা আসলে সেরকমই। পাঁচ দিনের মধ্যে এইটার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আজকে আজকে 2 সেপ্টেম্বর, গুনে গুনে একটা মাস পূর্ণ হলো, 30টা দিন গেল, 24 ঘন্টা 30 বার করে গেল, তারপরেও তদন্ত প্রতিবেদন আমরা দেখতে পারলাম না। দোষীদের শাস্তির মুখোমুখি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে পারলো না। যে তদন্ত কমিটি করা হয়েছে, আমার ভাই সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ বলল, ওই তদন্ত কমিটির প্রতিবেদনে লেখা আছে যে ওই নির্যাতিত সাংবাদিকে সাংবাদিক ফুরার অজুহাতে ঝুলন্ত অবস্থা থেকে নেমে যায়। ফুরার অজুহাতে যদি ঝুলন্ত অবস্থায় নেমে যাওয়া অজুহাত হয়, তাহলে বলতে হবে এই তদন্ত কমিটির প্রত্যেকজন সদস্য, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারাই তদন্ত কমিটি করেছে তারা সবাই বায়াস, তারা এই সাংবাদিকের দোষ খোঁজার চেষ্টা করছে, যে নিপীড়িত হয়েছে, যে নির্যাতিত হয়েছে তার দোষ খোঁজার চেষ্টা করছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বলতে চাই আজকে এই মুহূর্তে এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে যে কর্মীরা নেতারা ছাত্রলীগের জড়িত প্রত্যেককে বহিষ্কার করতে হবে, প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে বন্ধুগণ সেই সংগ্রামে সেই দাবিতে আদায়ে যদি আমরা সক্ষম না হই, কয়েকদিন পর আজকে একজন সাংবাদিকের গায়ে হাত তুলেছে, কয়েকদিন পর এই প্রতি সপ্তাহে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হতে থাকবে, এই ধরনের ঘটনা আমরা আসলে দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে দেখছি। বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে, গত 2-3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে এটা খেয়াল করছি, বাংলাদেশ ছাত্রলীগের নেতারা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তারা, তারা সবাই সাংবাদিকদের কোনো প্রোগ্রামে গেলেই কি করে সাংবাদিকতা করতে হবে শিখানোর চেষ্টা করেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই রাজনীতিককে, ওই কর্তা ব্যক্তিকে যদি আমরা গিয়ে শিখাই, যদি সাংবাদিকরা গিয়ে যদি শিখায় এইভাবে রাজনীতি করবেন, তখন তাদের কেমন লাগবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 50 বছরের বেশি বয়স, এই বিশ্ববিদ্যালয়ের সমান বয়স, এইখানে আমরা যারা আজকে রাজনীতি করি তাদের কত বয়স এই বিশ্ববিদ্যালয়ে? যারা এই সেই ক্ষমতাসীন সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তাদের কত বয়স? আমরা 50 বছর বয়সী একটা সংগঠনের কর্মীদেরকে, সাংবাদিকদেরকে আমরা এই দৃষ্টিটা দেখাতে পারি না, তাদেরকে সাংবাদিকতা শিখানোর প্রচেষ্টা আমরা জারি রাখতে পারি না? সেই যে প্রচেষ্টা, এই যে সাংবাদিকতাকে একটা বাক্সের মধ্যে বন্দী করে দেওয়ার প্রচেষ্টা, এই যে সাংবাদিকরা কি লিখবে, কোন বাক্য ব্যবহার করবে, সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় কিন্তু আজকে এই ঘটনাটা ঘটলো, এক মাস আগে এই ঘটনাটা ঘটলো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট সারা দেশে বলবৎ আছে, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যাদেরকে মামলা দেওয়া হচ্ছে, যাদেরকে জেলে পোরা হচ্ছে, তাদের একটা বড় অংশ সাংবাদিক, সাংবাদিকদেরকে পর্যন্ত জেলে পোরা হচ্ছে। 2018 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা উপদেষ্টা সংশোধন করে 5-এর ই এবং 5-এর থ দুইটি ধারা যুক্ত করা হয়েছে, যেখানে যে ধারা দুটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশ, এইখানকার শিক্ষার্থীদের, সাংবাদিকতা চর্চাকারী শিক্ষার্থীদের স্বাধীন সাংবাদিকতার প্রচণ্ড রকম বাধার সামিল। আমরা দেখেছি ওই ছাত্র শিক্ষা অধ্যাদেশ প্রণয়নের কিছুদিনের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরের সাংবাদিকতা করেন যারা দুইটা প্রতিদশা সংবাদপত্রের দুইজন প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে আটকে রাখা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে যে তোমাদের খবর আছে, তোমাদের দেখে নেওয়া হবে, ওই যে শৃঙ্খলা দোষী ওই দুইটা ধারা, সেই দুইটা ধারায় তোমাদেরকে দেখানো হবে, তোমাদেরকে বহিষ্কার করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই সাংবাদিকের উপর নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ওই দুইটা বিতর্কিত ধারা অবশ্যই বাতিল করতে হবে, হল প্রবোস্ট সহ
হলের যারা আছেন তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনাদের চেহারা দেখার জন্য, আপনাদের সুন্দর সুন্দর মুখের কথা শোনার জন্য, আপনাদের হাসি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে না। যে দায়িত্ব আপনি নিয়েছেন, যে দায়িত্ব আপনি নিজে কাঁধে তুলে নিয়েছেন, স্বেচ্ছায় নিয়েছেন, সেটা যদি পালন করতে না পারেন তাহলে সরে যাবেন। আর যদি সরে যেতে না পারেন, যদি সরে যেতে না চান, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে আসলে বাধ্য করবে। সংগ্রামী বন্ধুগণ, এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 119 জন সাংবাদিক সারা দেশে গুম, অপহরণের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। পুরো দেশটার যা পরিস্থিতি, এই বিশ্ববিদ্যালয়েও আসলে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই তদন্ত কমিটির যে ধরনের কথাবার্তা, তদন্তের প্রক্রিয়ার যে ঢিলেমিসি, সেই জায়গাগুলো থেকে আমরা বুঝতে পারি এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্রলীগ, ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। একজনের অন্যায় আরেকজন ঢাকার চেষ্টা করেন, যেমন এইখানে সাংবাদিক নির্যাতনের ঘটনার চেষ্টা করছেন। আমরা 2 বছর আগেও 3 বছর আগেও 2019 সালের 5 নভেম্বর দেখেছি তৎকালীন দুর্নীতিবাজ উপাচার্যকে বাঁচাতে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলা করেছিল, কি ধরনের বেধরক মারপিট করেছিল, তখনও ওই ঘটনার কোনো বিচার হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে একে অন্যের পরিপূরক, এই যে দুর্নীতি ঢাকবার একে অন্যের ঢাল হয়ে ওঠা, এইগুলা আমরা ভেঙে চুরে ফেলবো।